হাই ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেস এ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা শেয়ার করবো সেই আপডেটগুলো হলো প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কি দ্বিতীয় তৃতীয় লিস্ট বেরোবে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কি দ্বিতীয় এবং তৃতীয় লিস্ট বের হবে এটা কিন্তু আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছ যে দ্বিতীয় এবং তৃতীয় লিস্ট কি প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে বার হবে আর একটা পনেরোশো পনেরো হাজার দুশো চুরাশি জনে যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে সেটা কি মাল্টি র্যাঙ্কিং পনেরো হাজার দুশো চুরাশি জনের যে মেরিট লিস্টটা পাবলিশড হয়েছে সেটা কি মাল্টি র্যাঙ্কিং আর ডিএলএড অগ্রাধিকার মামলার আপডেট তোমরা যেন ডিএলএড অগ্রাধিকার মামলার আজ একটা শুনানি ছিল তারপরে নতুন একটা কিন্তু আবার দিন দেয়া হয়েছে তো সেই সম্পর্কে আমরা জানব একটু বিস্তারিত আর অর্গানাইজার টিচার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে অর্গানাইজার টিচারদের গুরুত্বটা কি এবং তাদের একটা মামলা চলছে সেই সম্পর্কিত আপডেট এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমাদের যেটা এক এক আজকে কোশ্চেন আছে এক নম্বর আলোচনার বিষয়বস্তু আছে সেটা আমরা একটু দেখে নিই প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় লিস্ট কি বেরোবে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে তো এ সম্পর্কে আমাদের কাছে যে আপডেটটা আছে সেটা আমরা বলছি সেটা হলো প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা আমি একটু ওয়েব অফ করে দিচ্ছি প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় লিস্ট অবশ্যই বেরোবে কমিশনের যে আইনজীবী অর্থাৎ পর্ষদের যে আইনজীবী হাইকোর্টে ছিলেন তার বক্তব্য অনুযায়ী সেরকমই একটা পাওয়া যাচ্ছে আমরা যেটা জানতে পারছি সেটা হলো প্রশ্ন ভুল মামলা থেকে সাতশো আটত্রিশ নাম প্রকাশ করতে রাজি হয়েছে পর্ষদ তোমরা জানো এই আপডেটটা অনেকেই জানো যে প্রশ্ন ভুল মামলা থেকে অর্থাৎ দু সালের যে টেট হয়েছিল দু সালের বিজ্ঞপ্তি অনুযায়ী সেখানে প্রশ্ন ভুল মামলা থেকে সাতশো আটত্রিশ জন কিন্তু টেট কোয়ালিফাই করছে অর্থাৎ এনারা যে রিটেন টেট সেটা পাশ করছেন এনারা পাশ করছেন মানেই এনারা যে চাকরি পাচ্ছেন সেটা কিন্তু না অর্থাৎ এনাদের নাম যে ফাইনাল মেরিট লিস্টে চলে আসছে সেটা কিন্তু না এনারা এরপরে যেটা করবেন সেটা হলো ইন্টারভিউতে ডাক পাবেন অর্থাৎ ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন সেই ইন্টারভিউতে অংশগ্রহণ করার পরে যারা ইন্টারভিউয়ের যে কাটআপটা থাকবে পনেরো হাজার দুশো চুরাশি জন নিয়োগের ক্ষেত্রে যে কাটআপটা তৈরি হয়েছে সেই কাটআপের মধ্যেই যারা থাকবে কিংবা ওর কাছাকাছি যারা থাকবেন কিংবা ওর থেকে একটু বেশি হবে তারাই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসবে আর এই সাতশো আটত্রিশ জন থেকে ইন্টারভিউ কোয়ালিফাই করার পরে যারা ফাইনাল মেরিট লিস্টে আসছেন তাদের এবং নট ইনক্লুডেড নট ইনক্লুডেড বলে যারা আছেন তাদের আর বিভিন্ন কেস পিটিশনারদের নিয়েই কিন্তু দ্বিতীয় লিস্টটা পাবলিশড হবে যেটা পর্ষদের আইনজীবীর বক্তব্য সেই সেই অনুযায়ী কিন্তু এটাই জানা যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টে যেটা আসছে সেটা হলো কোর্টের সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী নট ইনক্লুড এবং সাতশো জন পিটিশনার থেকে দ্বিতীয় মেরিট লিস্টে আসবে এই সাতশো জন থেকে কারা আসবেন যারা ইন্টারভিউ কোয়ালিফাই করে কাট অফ মার্কসের ভেতরে ঢুকতে পারবে আর তৃতীয় মেরিট লিস্টটা পর্ষদের আইনজীবীর বক্তব্য অনুযায়ী তৃতীয় নন জয়নিং এবং যারা কাউন্সিলিং এ থাকছেন না স্কুল কাউন্সিলিং এ যারা থাকছেন না অ্যাবসেন্ট থাকছেন তাদের থেকে সেই শূন্য পথটা পুনঃ পুনরায় রিচেক করে সেখান থেকে কিন্তু তৃতীয় মেরিট লিস্ট আহ আসতে পারে এরকমই একটা খবর আমাদের কাছে আছে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় মেরিট লিস্ট সম্পর্কিত যে আপডেট সেটা হয়ে গেল এবং আরও একটা বিষয় যেটা জানা যাচ্ছে সেটা হলো যারা কাউন্সিলিংয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকে মোটামুটি ডিপিএসসির মধ্যে যে যার জেলাতে কিংবা পাশের জেলাতে স্কুল পেয়ে যাবেন খুব বেশি প্রবলেম হবে না তারপরে আরেকজন আর কিছু জনের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে পনেরো হাজার দুশো চুরাশি জনের যে মেরিট লিস্টটা পাবলিশড হচ্ছে সেটা কি মাল্টি ব্যাংকিং না সিঙ্গেল মাল্টি র্যাঙ্কিং না সিঙ্গেল আচ্ছা প্রথমেই যেটা বলি যে যে কোনো মেরিট লিস্ট যখনই পাবলিশড হয় প্যানেলে যে কোনো মেরিট লিস্ট যখনই পাবলিশড হয় সেটা কিন্তু মাল্টি র্যাঙ্কিং দিয়েই পাবলিশড হয় মাল্টি র্যাঙ্কিং অনুযায়ী পাবলিশড হয় অর্থাৎ যাদের ক্যাটাগরি থাকে তারা সেই অনুযায়ী এবং জেনারেল র্যাঙ্কিং অর্থাৎ তাদের দুটো র্যাঙ্কিং আসে যেমন ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল ফিমেলে একটা র্যাঙ্কিং থাকবে আবার ফিমেলেও একটা র্যাঙ্কিং থাকতে পারে তাই যদি ক্যাটাগরি থাকে সেখানেও একটা র্যাঙ্কিং আসবে তো এটা গেল মাল্টি র্যাঙ্কিং সম্পর্কিত ব্যাপার যে কোনো প্যানেল বা যে কোনো প্যানেলের মেরিট লিস্ট কিন্তু মাল্টি র্যাঙ্কিং ওয়েতেই পাবলিশ হয় যেহেতু প্রাইমারি শিক্ষা পর্ষদও যে মেরিট লিস্টটা পাবলিশ করতে চলেছে বা করতে চাইছেন সেটা যেহেতু একটা চাকরি সম্পর্কিত প্যানেলের মেরিট লিস্ট সুতরাং এটাও মাল্টি র্যাঙ্কিং হবে এবং এটাই হওয়া উচিত এরপর ডিএলএড অগ্রাধিকার মামলার বিষয়টা আজ একটু বলবো ডিএলএড অগ্রাধিকার মামলা ডিএলএড অগ্রাধিকার মামলার শুনানি কিন্তু আজ ছিল কিন্তু শুনানির শোনার পর বিচারপতি পরবর্তী আবার একটা ডেট দিয়েছেন সেটা হলো আগামী পাঁচই এপ্রিল এই পাঁচই এপ্রিল কিন্তু ডিএলএড অগ্রাধিকার মামলার আবার পুনরায় শুনানি হবে আশা করা যাচ্ছে ওই দিন কোনো একটা পজিটিভ রেজাল্ট পাবে বা যাবে প্রসঙ্গত আরেকটা একটা কথা বলে রাখি এই ডিএলএড অগ্রাধিকার মামলা অর্থাৎ প্রাইমারিতে ডিএলএডরা অগ্রাধিকার পাবে না ডিএলএড ইকুইল ভ্যালেন্ট হবে এর উপরে কিন্তু ডিএলএড এই যে কোর্স অর্থাৎ এই কোর্সটা যারা করেছেন তারা প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কতটা পরবর্তী যে নিয়োগ হবে প্রাইমারিতে পরবর্তী যে নিয়োগ হবে সেক্ষেত্রে কতটা অগ্রাধিকার পাচ্ছে বা ডিএলএড কোর্সটার কতটা গুরুত্ব থাকছে সমস্ত কিছু নির্ভর করছে এরপর আমাদের কাছে লাস্ট যে কোশ্চেনটা অনেকে জানতে চাইছে সেটা হলো অর্গানাইজিং টিচার যে প্রাইমারি যারা প্রাইমারিতে অর্গানাইজার টিচার ছিলেন তারা কি গুরুত্ব পাবেন স্পেশাল ভাবে কোনো গুরুত্ব পাবেন যেমন প্যারা টিচাররা গুরুত্ব পাচ্ছেন এরকম কি গুরুত্ব পাবেন প্রথমেই বলি অর্গানাইজ আরও একজন বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে অর্গানাইজার টিচারদের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এখন যেটা বলি বন্ধু বন্ধুরা তোমাদের সঙ্গে সেটা হলো অর্গানাইজার টিচারের ব্যাপারটা কিন্তু এই যে তিনখানা টেট হলো দু হাজার চোদ্দোতে একটা দু হাজার চোদ্দোর বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরো ষোলো নাগাদে একটা যা রিক্রুটমেন্ট সতেরো এবং আরেকটা রিক্রুটমেন্ট এই চলছে এক্ষেত্রে কিন্তু অর্গানাইজার টিচারদের কথা কোথায় বলা নেই এবং অর্গানাইজার টিচারদের কিছু গুরুত্ব ছিল সেটা অনেক আগে দু হাজার চারটার নাগাদ হয়তো শেষ হয়ে গেছে সেটা হলো মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে তারপরে এই যে আনএডেড মাদ্রাসা এমএস স্কুল এই সমস্ত ক্ষেত্রে অর্গানাইজার টিচারদের একটা গুরুত্ব ছিল এখন এই অর্গানাইজার টিচারদের সেই সেম গুরুত্ব প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আছে কি আমার সঠিক জানা নেই খুব সম্ভবত অর্গানাইজার টিচারদের গুরুত্বটা কিন্তু এখনো নেই এবার যেহেতু আপনারা অনেকে বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সুপ্রিম কোর্টের নির্দেশ কোন ক্ষেত্রে আছে কিভাবে আছে সেটাও সঠিক জানা নেই তবে মনে হচ্ছে এখন যে প্রাইমারি রিক্রুটমেন্ট চলছে এক্ষেত্রে অর্গানাইজার টিচারদের তেমন কোনো গুরুত্ব থাকবে না তো বন্ধুরা আমাদের কাছে যে আপডেট ছিল সেই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের যার যা কোশ্চেন ছিল তার অ্যান্সার পেয়ে গেছো পরেও যদি প্রাইমারি রিক্রুটমেন্ট বা এসএসসি বা আপার প্রাইমারি রিক্রুটমেন্ট সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও আমরা সেগুলোর আবার অ্যান্সার দিয়ে দেবো তো বন্ধুরা যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে তারা আমাদের ভিডিওগুলো লাইক করো বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো